বন্ধুরা আগের দিনকে আমরা রাসায়নিক গণনার পার্ট 1 করেছিলাম। আমি তোমাদেরকে বলেছিলাম পার্ট 2 এর ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব এবং এই পার্ট 1 এর ভিডিও করার পরে আমাকে অনেকেই বলেছিল যে এই পার্ট 2 এর উপর ভিডিও বানাতে, কারণ এই পার্ট 1টা তাদের খুব ভালো লেগেছে। তো ভালো লাগার জন্যই আমাকে বলেছে পার্ট 2 এর উপর ভিডিও বানাতে এবং সবথেকে বেশি রিকোয়েস্ট যেহেতু রাসায়নিক গণনার উপর আসছে, সেই জন্য আজকে আমি পার্ট 2 নিয়ে হাজির হয়েছি এবং পার্ট 2 এর ভিডিওটা তোমাদের জন্য দেখো এখানে যে কি করে রাসায়নিক গণনার অঙ্কগুলোকে করতে হয় থাকে। দেখো আগে আমরা পার্ট 1 এ যে অঙ্কগুলো নিয়ে ডিসকাস করেছিলাম সেগুলো ছিল একটু মডারেট লেভেলের কোশ্চেন, মানে যেগুলো একটু মাঝারি লেভেলের কোশ্চেন, ঠিক আছে। আর এইখানে আমরা যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব এগুলো হবে একটু অ্যাডভান্স লেভেলের কোশ্চেন, মানে যে সমস্ত কোশ্চেনগুলো একটু কঠিন হয় বা একটু ডিফিকাল্ট হয় বা এই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করবার জন্য তোমাকে আরও এক্সট্রা অনেক কিছু জানতে হয়। তো সেই সমস্ত জিনিস নিয়ে আজকে আমরা এখানে ডিসকাস করব, আলোচনা করব এবং আশা করি যে তোমাদের মাধ্যমিকের সিলেবাসে যা আছে রাসায়নিক গণনার উপর যত রকমের যত টাইপের কোয়েশ্চেন হয় সমস্ত কোয়েশ্চেন ডিসকাস করে ছেড়ে দেবো, এইখানে আলোচনা করব। আগের পার্টটা যদি দেখে না থাকো তাহলে তোমাদের এই ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই, ভিডিওটা দেখবে আর এখনই বন্ধ করে দাও, কারণ আগের পার্ট দেখো, দেখে তারপর এই কোয়েশ্চেন দেখো, তাহলেই তোমরা শিখবে, নাহলে এটা বুঝতে পারবে না। তো তাই জন্য তোমাদেরকে বলছি আগের পার্টের ভিডিও দেখো, দেখে তারপর এই পার্টের ভিডিও দেখো, তাহলে তোমরা শিখতে পারবে। আর কথা বাড়াবো না, এবার আমরা চলে আসবো রাসায়নিক গণনার পার্ট 2 নিয়ে, যেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো দেখো একটা জিনিস বলে রাখি, এইখানে রাসায়নিক গণনার যে অঙ্কগুলো আমরা করব সেই অঙ্কগুলো একটু অ্যাডভান্স লেভেলের হবে, আগের থেকে একটু হাই লেভেলের হবে, একটু হাই লেভেলের হবে এবং এই পার্টের মধ্যে যত রকমের টাইপের কোয়েশ্চেন হয় সমস্ত টাইপ ডিসকাস করে দেবো। আর চ্যালেঞ্জ করলাম এর বাইরে মাধ্যমিকের এই টাইপের বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না। হ্যাঁ, এটা আসতে পারে যে ক্যালসিয়াম কার্বোনেটের জায়গায় সেটা H2SO4 বা অন্য কোনো একটা যৌগ দিয়ে অন্য একটা কিছু বানাতে দিতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যত রকমের টাইপ হয় সব টাইপ, যত রকমের টাইপ আছে সব টাইপ ডিসকাস করে দেবো। আর একটা MCQর জন্য পার্ট হবে, সেই পার্টটা শুধু তোমাদের লাস্ট পার্টে দেখতে হবে, ঠিক আছে। এই পার্টটা খুব ভেরি ইম্পর্টেন্ট পার্ট, তো এই পার্টটা বুঝতে হলে তোমাদেরকে আগের পার্ট বুঝতে হবে, তারপরে তোমরা এইখানের অঙ্কগুলো করতে পারবে, ঠিক আছে। তাহলে দেখো এইখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখন আলোচনা করছি, যেটা হচ্ছে রাসায়নিক গণনার জন্য ইম্পর্টেন্ট। তো প্রথমে ভালো করে বোঝো, মনে করো 1 গ্রাম অণু কিছু একটা বলা আছে, 1 গ্রাম অণু বলা আছে হচ্ছে, ধরে নাও হচ্ছে CO2, ঠিক আছে। তো এরকম কিছু বলা আছে যে 1 গ্রাম অণু CO2, যদি এরকম কোথাও বলা থাকে যে 1 গ্রাম অণু CO2, এই কথাটার মানে বুঝবে যে 1 গ্রাম অণু মানে এই জিনিসটার, এই টোটাল জিনিসটার যেটা আণবিক ভর, এই CO2 যেটা আণবিক ভর, সেটাই হচ্ছে এই 1 গ্রাম অণুর আণবিক ভর, ঠিক আছে। তাহলে আশা করি এতটা পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো যে যেটা হচ্ছে তোমার 1 গ্রাম অণু যদি CO2 বলা থাকে তাহলে নর্মাল CO2 যেটা আণবিক ভর হবে সেটাই 1 গ্রাম অণুর ভর হবে। তাহলে দেখো কার্বনের ক্ষেত্রে যেটা হয় সেটা কি হয়, কার্বনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে 12 হয় আণবিক ভর। এগুলো নিয়ে সব আমরা আগের পার্টে বলে দিয়েছি যে কিভাবে কি করতে হয় না করতে হয়, সব বলা আছে আগের পার্টে। তোমরা যদি আগের পার্ট না দেখো এটা বুঝতে পারবে না, তা আগে এই জন্য বলছি ভিডিও দরকার হলে বন্ধ করে দাও, দিয়ে আগের পার্ট দেখো, তারপরে এসে এই ভিডিও দেখো, ঠিক আছে। তাহলে কি হবে, দেখো কার্বন যদি থাকে তার জন্য আণবিক ভর হয় হচ্ছে 12। আচ্ছা, অক্সিজেনের জন্য আণবিক ভর কত, অক্সিজেনের জন্য আণবিক ভর হচ্ছে তোমার 16, ঠিক আছে। আর অক্সিজেন কটা আছে, 2, তাহলে 16কে করবো 2 দিয়ে গুণ, ঠিক আছে। আচ্ছা, কার্বন আর অক্সিজেনের মধ্যে বিক্রিয়া হয়ে তো CO2 তৈরি হয়েছে। দেখো এখানে কার্বন ছিল, অক্সিজেন ছিল, এই দুটোর মধ্যে বিক্রিয়া হয়েছে, যোগ হয়েছে, হয়ে কি তৈরি হয়েছে CO2। তাহলে দেখো কার্বন আর অক্সিজেনের মধ্যে যোগ হয়েছে, তার মানে নিশ্চয়ই এই যে কার্বনের যে ভ্যালুটা যেটা 12 আর অক্সিজেনের যে ভ্যালুটা এই যে 16 × 2, এইটা নিশ্চয়ই যোগ হবে, ঠিক আছে। এবার যোগের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো যে আগে সবার আগে গুণের কাজ করতে হয়, তাহলে 16 × 2 = 32 আর 12, টোটাল হয়ে গেল হচ্ছে 44, ঠিক আছে। তাহলে 44 গ্রাম। আশা করি এতটা পর্যন্ত তোমরা বুঝতে পারলে যে 1 গ্রাম অণু CO2 মানে কি, 1 গ্রাম অণু CO2 মানে হচ্ছে যেটা ওর আণবিক ভর দেওয়া থাকবে সেটাই হচ্ছে 1 গ্রাম অণু কথাটার মানে, ঠিক আছে। যদি এখন আমাকে বলা থাকে যে 1 গ্রাম, এটা 1, ঠিক আছে, 1 গ্রাম অণু বলা থাকলো হচ্ছে তোমার মনে করো হচ্ছে CaCO3, এরকম কিছু এটা বলা থাকলো 1 গ্রাম অণু CaCO3, তাহলে আমি কি বুঝবো, নর্মাল যেটা CaCO3 সেটাই 1 গ্রাম অণু CaCO3, মানে এইটা যদি আমরা আণবিক ভরটা বার করতে পারি সেটাই হচ্ছে আমাদের 1 গ্রাম অণুর আণবিক ভর, ঠিক আছে। তাহলে দেখো ক্যালসিয়ামের ক্ষেত্রে আণবিক ভর কত হয়, ক্যালসিয়ামের ক্ষেত্রে হয় 40, ঠিক আছে। কার্বনের ক্ষেত্রে কত হয়, কার্বনের ক্ষেত্রে একটু আগেই দেখেছি আমরা 12 হয়, ঠিক আছে। এগুলো সব যোগে আছে, তাহলে এগুলোকে যোগ চিহ্ন দিচ্ছি মাঝখানে। অক্সিজেনের ক্ষেত্রে কত হয়, অক্সিজেনের ক্ষেত্রে হয় 16, ठीक है क्योंकि অক্সিজেন কটা আছে তিনটে তাহলে 16 কে গুণ করে দাও 3 দিয়ে এবার এইটাকে যোগ করলে যা হবে সেটাই হচ্ছে তোমাদের आंसर দেখো 16 3 হয় 48 48 আর 12 কত হয় 60 হয় 60 আর 40 কত হয় 100 হয় তাহলে এই 100 গ্রাম অণু হচ্ছে 1 গ্রাম অণু CO2 মানে হলো 100 গ্রাম হচ্ছে আণবিক ভর ঠিক আছে তাহলে 1 গ্রাম অণু CO3 মানে কি 100 গ্রাম আণবিক ভর বিশিষ্ট এই যে জিনিসটা লিখছি 44 গ্রাম বা এই যে জিনিসটা লিখছি 100 গ্রাম এই জিনিসটা কি জিনিস এই জিনিসটা হচ্ছে তোমাদের আণবিক ভর বোঝা গেছে জিনিসটা কি বললাম এই জিনিসটা হচ্ছে আণবিক ভর ঠিক আছে তাহলে এই হয়ে গেল আমাদের জিনিস তাহলে এইটুকু জিনিস যদি তোমরা এখন বুঝতে পেরে থাকো তাহলে আমরা নেক্সট জিনিসটা নিয়ে এখন আলোচনা করব তো এতটা পর্যন্ত আশা করি তোমাদের বোঝা গেছে তো এবার নেক্সট কথাটা শুনে নাও এই যে 1 গ্রাম অণু পরিমাণ CO2 এই 1 গ্রাম CO2 তে এই 1 গ্রাম অণু CO2 তে ঠিক আছে এই 1 গ্রাম অণু পরিমাণ CO2 তে কতগুলো অণু থাকে হচ্ছে 6.023 into 10 to the power 23 এত এত সংখ্যক ঠিক আছে এত সংখ্যক অণু থাকে ঠিক আছে কি বললাম তাহলে 6.023 into 10 to the power 23 এতগুলো অণু থাকে কিসে 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো পদার্থতে এখানে CO2 না দিয়ে যদি দেওয়া থাকে হচ্ছে তোমার SO2 এর মধ্যেও কি হবে 1 গ্রাম অণু পরিমাণ SO2 তে কতগুলো অণু থাকবে এই এতগুলো অণু থাকবে 6.023 into 10 to the power 23 তাহলে ঠিক একই রকম ভাবে বলো এখানে যেটা CaCO3 রয়েছে সেটা দেখো কত গ্রাম অণু রয়েছে 1 গ্রাম অণু তাহলে এর মধ্যে কতগুলো তোমার কত 1 গ্রাম অণুতে এই 1 গ্রাম অণু পরিমাণ CaCO3 তে কতগুলো অণু থাকবে হচ্ছে এই এতগুলো এত সংখ্যা অণু থাকবে অর্থাৎ 6.023 into 10 to the power 23 এখানে নামটা চেঞ্জ হতে পারে CO2 থাকতে পারে কখনো CaCO3 থাকতে পারে কখনো SO2 থাকতে পারে কখনো H2 থাকতে পারে যাই দিক না কেন 1 গ্রাম অণু পরিমাণ যদি বলা থাকে তার মধ্যে অণুর সংখ্যা কতগুলো হবে এইটা হবে 6.023 into 10 to the power 23 তাহলে তোমরা আমাকে বলো যদি বলে 1 গ্রাম অণু H2O তো 1 গ্রাম অণু H2O তে কতগুলো অণু থাকবে উত্তর হচ্ছে এইটা 6.023 into 10 to the power 23 এতগুলো সংখ্যা অনু থাকবে 1 গ্রাম অনু পরিমাণ যাই পদার্থ বলবে তার মধ্যে অনু সংখ্যা হবে এইটা 6.023 into 10 to the power 23 আশা করি এত দূর পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে তো এত দূর পর্যন্ত যদি বুঝতে পেরে থাকো তারপরে আমরা কি করব উপরে যে কোশ্চেনটা আমরা লিখে রেখেছি এই কোশ্চেনটাকে নিয়ে আলোচনা করব ঠিক আছে তোমাদের কোশ্চেন নিয়ে আলোচনা করার আগে আমি তোমাদেরকে আবার বলছি বন্ধুরা যারা ভিডিওটা দেখোনি ভালো করে যাদের এখনো পর্যন্ত আইডিয়া ক্লিয়ার নেই তাদেরকে আমি বলবো তোমরা আগের পার্ট দেখো পার্ট 1 দেখো ব্যালেন্সের ভিডিও দেখো তারপর এই পার্টের ভিডিও দেখো না হলে শিখতে পারবে না আমার কিছু করার থাকবে না ঠিক আছে তো তোমাদেরকে বলছি ওই জন্য আগের পার্টের ভিডিও দেখে তারপর এই ভিডিও দেখো তাহলেই তোমরা শিখতে পারবে ঠিক আছে তো আশা রাখা হচ্ছে এই অঙ্কটাতে যেখানে বলা আছে যে 10 গ্রাম পরিমাণ CaCO3 এর সঙ্গে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে বা CaCO3 এর সঙ্গে বলছে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় CO2 উৎপন্ন হলো তাহলে কত গ্রাম CO2 হয়েছে CO2 এর অণুগুলি কত ছিল দেখো বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম আমি তোমাদের সব লাল্লান্টপ কোশ্চেন করাবো না আমি কি কোশ্চেন করাবো আমি করাবো মাধ্যমিকে আসা কোশ্চেন বা যে কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট বা যে টাইপগুলো কোশ্চেন আসে সেই টাইপ ছাড়া আমি আলতু ফালতু টাইপ করাবো না কোনো লাল্লান্টপ কোশ্চেন হবে না এখানে যা কোশ্চেন হবে সবকটা কোশ্চেন মাধ্যমিকে আসা বা সালে আসা কোশ্চেন করাবো বা টেস্ট পেপার থেকে কোশ্চেন তুলে করাবো ওইসব বইয়ের আতিবাদী স্যাররা যেরকম করাচ্ছে ওইসব কোশ্চেন আমি করাবো না ঠিক আছে ইউটিউবের অন্য চ্যানেল যে সমস্ত ভিডিওতে যে সমস্ত কোশ্চেন নিয়ে আলোচনা করছে ওই সমস্ত কোশ্চেন হবে না এখানে যা কোশ্চেন হবে সব মাধ্যমিকে আসা কোশ্চেন তোমরা ফাটিয়ে রেখে দেবে ওখানে ধোঁয়া উড়িয়ে দেবে কেমিস্ট্রিতে ঠিক আছে রাসায়নিক গণনার ভিডিও যদি রাসায়নিক গণনার ভিডিওটা যদি তোমরা ভালো করে দেখো যদি কোশ্চেন আসে রাসায়নিক গণনা থেকে ধোঁয়া উড়াবে ওখানে ঠিক আছে তাহলে দেখো ওখানে যে কোশ্চেনটা লেখা আছে যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে আচ্ছা এখানে কিসের কথা বলা হচ্ছে দেখো তো ভালো করে বুঝবে ক্যালসিয়াম কার্বনেট এর সাথে বিক্রিয়া করতে হবে ঠিক আছে তাহলে আমরা এখানে ক্যালসিয়াম কার্বনেট লিখবো ঠিক আছে তার সঙ্গে কার বিক্রিয়া হবে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড ঠিক আছে ভালো করে দেখো লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে আমরা এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডও লিখবো ঠিক আছে দুটোর মধ্যে প্লাস চিহ্ন দেবো মানে দুটোর মধ্যে বিক্রিয়া হবে হওয়ার পরে কি উৎপন্ন হবে CO2 উৎপন্ন হবে তাহলে এখানে অ্যারো দিয়ে আমরা কি লিখবো CO2 লিখবো CO2 উৎপন্ন হবে তাই CO2 লিখছি ঠিক আছে আচ্ছা এবার আমরা দেখো এই যে ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়ামের সংকেত কি ক্যালসিয়ামের সংকেত সবাই নিশ্চয়ই জানো যে Ca হচ্ছে ক্যালসিয়ামের সংকেত আর কার্বনেটের সংকেত হচ্ছে CO3 ঠিক আছে তাহলে কি কি হয়ে গেল ক্যালসিয়াম কার্বনেটের সংকেত কি হলো CaCO3 ঠিক আছে বোঝা গেল নিশ্চয়ই এটা দেখো ক্যালসিয়ামের সংকেত কি হয় এই যে Ca হয় ক্যালসিয়াম Ca মানে হচ্ছে ক্যালসিয়াম ঠিক আছে এইটা Ca মানে হচ্ছে ক্যালসিয়াম আর কার্বনেট মানে কি CO3 তাহলে কি হলো ক্যালসিয়াম কার্বনেট মানে CaCO3 বোঝা গেল জিনিসটা এবার দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি যেটা হয় HCl মানে হচ্ছে हाइड्रोक्लोरिक एसिड তাহলে এতটা পর্যন্ত নিশ্চয়ই বোঝা গেছে আমি তোমাদেরকে এই ধরনের ভিডিও কি করে মানে ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে HCl এর বিক্রিয়া নিয়ে এর আগেও একটা অঙ্ক করেছিলাম সেই অঙ্কের টাইপটা একটু অন্য ছিল এই অঙ্কের টাইপটা একটু অন্য তো তোমরা আগের পার্ট না দেখলে এটা বুঝতে পারবে না ঠিক আছে তাহলে দেখো এখানে ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে যদি HCl এর বিক্রিয়া হয় বিক্রিয়ায় কি উৎপন্ন হবে বলে দিয়েছে CO2 উৎপন্ন হবে তাহলে লিখে দিয়েছি CO2 ঠিক আছে আচ্ছা এইখানে একটা কথা বলো তো তোমরা এখানে কি শুধু এই CO2 উৎপন্ন হচ্ছে নাকি তার সাথে আরো কিছু উৎপন্ন হচ্ছে দেখো এখানে O আছে অক্সিজেন আছে আর এখানে H আছে মানে হাইড্রোজেন আছে তার মানে এটুকু জিনিসটা বোঝার চেষ্টা করবে যে এখানে নিশ্চয়ই জল তৈরি হবে ঠিক আছে তাহলে লিখে দাও H2O ঠিক আছে দেখো এখানে হাইড্রোজেন আছে এখানে অক্সিজেন আছে তাহলে হাইড্রোজেন আর অক্সিজেন আছে মানে জল তৈরি হবে তাই জন্য আমরা কি করছি জল লিখে দিচ্ছি তাহলে CO2 হলো আর কি তৈরি হয়ে গেল H2O তৈরি হয়ে গেল আচ্ছা তাহলে বাকি কি থেকে গেল বাকি যেটা থেকে যাচ্ছে দেখো এখানে একটা ক্যালসিয়াম বাকি থেকে যাচ্ছে দেখো এখানে ক্যালসিয়ামটা এখনো আসেনি দেখো এখানে একটা কার্বন ছিল কার্বনটা চলে আসছে অক্সিজেন ছিল দেখো এখানে অক্সিজেন আছে আর এখানে অক্সিজেন এসে গেছে এখানে দেখো হাইড্রোজেন ছিল এখানে হাইড্রোজেন এসে গেছে তাহলে এখন কার মাথা ঠিক পড়েনি দেখো এই যে Cl এর মাথা ঠিক পড়েনি আর এখানে দেখো ক্যালসিয়ামের মাথা ঠিক পড়েনি তাহলে Ca আর Clটা বাকি ছিল অর্থাৎ আমি এখানে কি লিখে দেব CaCl কিন্তু CaCl হয় না CaCl2 হয় কেন CaCl2 হয় সেটা আমি আগের পাঠে বলেছি কারণ দেখবে যে ক্যালসিয়ামের ক্ষেত্রে যোজ্যতা হয় 2 আর ক্লোরিনের ক্ষেত্রে যোজ্যতা হয় 1 আর কি হয় যদি ক্যালসিয়ামের ক্ষেত্রে যোজ্যতা 2 হয় ক্লোরিনের ক্ষেত্রে 1 হয় এই 1টা এর পায়ের এখানে এসে পড়ে আর এই 2টা এর পায়ের এখানে এসে পড়ে তাহলে আলটিমেটলি কি হয়ে যায় আলটিমেটলি যেটা হয়ে যায় সেটা হচ্ছে CaCl2 আর এটা হয়ে যায় 1 দেখে নাও এই 1টা এখানে এসে পড়লে তাহলে Ca1 হবে আর এই 2টা Cl এর এখানে এসে পড়লে Cl2 হবে এটা আমি আগের পাঠে বলে দিয়েছি কি করে করতে এর পরের ক্ষেত্রে আর বলবো না এইটা ফার্স্ট বললাম আর কিন্তু এখন বলবো না ঠিক আছে তাহলে দেখে নাও এখানে যে Ca CO3 এর সাথে আমরা কার বিক্রিয়া করছি HCl এর বিক্রিয়া করে CO2 H2O আর হচ্ছে CaCl2 তৈরি হচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম যে এই বিক্রিয়াটা না পারলে মুখস্থ রাখতে একটা বা দুটো তিনটে বিক্রিয়া বলেছিলাম যে তিনটে বিক্রিয়া তোমাদেরকে মুখস্থ রাখতে বলেছিলাম তো এতদূর পর্যন্ত নিশ্চয়ই বোঝা গেছে এবার দেখো ক্যালসিয়ামের ক্ষেত্রে কত হয় ক্যালসিয়ামের ক্ষেত্রে 40 হয় তাহলে আমি C এর জায়গাতে এখানে আমি লিখে দিচ্ছি হচ্ছে 40 ঠিক আছে এটা হচ্ছে আণবিক ভর কার আণবিক ভর ক্যালসিয়ামের আণবিক ভর কত 40 ঠিক আছে আচ্ছা কার্বনের আণবিক ভর কত কার্বনের আণবিক ভর হচ্ছে 12 দাওয়াই আছে এখানে তাহলে কার্বনের আণবিক ভর হচ্ছে 12 না দাওয়া থাকলে আমি যে লিস্টটা দিয়েছি ওই লিস্টটা মুখস্থ করে যাবে বেশি না 8-10টা আছে মুখস্থ করলেই তোমরা ওইখানে বিক্রিয়াগুলো লিখতে পারবে আচ্ছা অক্সিজেনের কত গো অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে 16 ঠিক আছে তাহলে অক্সিজেনের ক্ষেত্রে আমি লিখে দিলাম হচ্ছে 16 কিন্তু অক্সিজেন কটা আছে 3টে তাহলে ×3 তো আলটিমেটলি এলো কত 16 3 হয় 48 48 আর 12 হয় হচ্ছে 60 60 আর 40 হয় হচ্ছে টোটাল 100 তাহলে 100 চলে আসলো ঠিক আছে আচ্ছা এর সঙ্গে কি করব অতিরিক্ত লৌহ এসিডের বিক্রিয়া কত গ্রাম CO2 উৎপন্ন হবে তাহলে আমাকে CO2টা খুঁজতে হবে আর কিছু লাগবে না কার সাথে বিক্রিয়া করেছি ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে আর কি খুঁজতে হবে CO2 ব্যাস আর কিছু জানার দরকার নেই কারণ 10 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট নিয়েছি আর CO2 উৎপন্ন করেছি কত HCl নিয়েছি ওসব আমার জেনে লাভ নেই তাহলে CO2 ক্ষেত্রে কি হবে দেখো কার্বনের ক্ষেত্রে কত হয় কার্বনের ক্ষেত্রে দেখো দেওয়া আছে 12 তাহলে এখানে কার্বনের জন্য 12 লিখলাম অক্সিজেনের জন্য আচ্ছা অক্সিজেনের জন্য কত হয় 16 হয় তাহলে এখানে 16 লিখলাম কিন্তু অক্সিজেন আছে কটা দুটো আছে তাহলে ×2 লিখব তাহলে দেখো এই যে জিনিসটার জন্য এগুলো কিন্তু নয় ঠিক আছে এগুলো আলাদা জিনিস এগুলো আলাদা তাহলে দেখো 12 আর এখানে 16 দুগুণে কত হয় 32 আর 12 কত হয় 44 হয় ঠিক আছে তাহলে 44 গ্রাম তাহলে দেখো 100 গ্রাম এই যে CaCO3 নিচ্ছি কত গ্রাম 100 গ্রাম পাচ্ছি CO2 কত গ্রাম 44 গ্রাম ভালো করে বোঝো CaCO3 নিয়েছি কত গ্রাম 100 গ্রাম CO2 কত গ্রাম পেয়েছি 44 গ্রাম আমাকে জানতে চাওয়া হয়েছে 10 গ্রাম CaCO3 নিলে কত পাবো এটা বাচ্চাদের অঙ্ক হয়ে গেছে লাল টপ কোশ্চেন হয়ে গেছে এবার তোমরা নিজেরাই করে দিতে পারবে ঠিক আছে তাহলে এবার আমরা কি করছি উপরে এখানে তো জায়গা হবে না তাও আমি তোমাদেরকে বোঝার জন্য চেষ্টা করছি যে এখানে পড়া ঠিক আছে দেখে নাও যে 100 গ্রাম CaCO3 থেকে CO2 হয় কত গ্রাম CO2 হয় হচ্ছে 44 গ্রাম বোঝা গেল জিনিসটা আমাকে জানতে চাওয়া হয়েছে 10 গ্রাম থেকে কত হবে যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে এটা বিক্রিয়া করে কত গ্রাম CO2 হবে 10 গ্রামে কত হবে তাহলে 100 গ্রামে এত হয় তাহলে 10 গ্রামে হয় হচ্ছে কি হবে 10 গ্রামে CaCO3 থেকে CO2 হয় কত বলো দেখো 10 এর সাথে 44 এর গুণ আর 100টা নিচে ভাগ এটা তোমরা নিশ্চয়ই জানো তাহলে 10 * হচ্ছে 44 আর নিচে হচ্ছে 100 এর ভাগ ঠিক আছে তাহলে যদি এইটা কাটাকুটি করি তাহলে আমাদের आंसर কি থাকছে আমি এইখানে লিখছি দেখো এই 10 এর একটা 100 আর এর একটা 0 কেটে গেল তাহলে 44/10 মানে হয়ে গেল হচ্ছে 4.4 গ্রাম ঠিক আছে বোঝা গেছে ওই নিয়মের জিনিস আর তো কিছু নেই 100 গ্রাম CaCO3 থেকে CO2 হচ্ছে 44 গ্রাম আমাকে জানতে চাওয়া হচ্ছে 10 গ্রামে কত তাহলে 10 গ্রামে হয় এত গ্রাম 44 4.4 গ্রাম তো এই জিনিসটা আমরা কি করলাম এখানে দেখলাম এটা আমরা আগের পাঠেও আমরা দেখেছি एखान आशा करी बुझते अंकगुलो करते हैं। ठीक है ताहले एतदूर पर्यन्त निश्चयই बोझा गेছে। এইবার চলে আসি হচ্ছে পরের কোশ্চেনে। এই যে এখানে বলছে যে CO2 এর অণুগুলি কতগুলো অণু উৎপন্ন হয়েছে। ঠিক আছে তো দেখো এইবার কি করব আমরা, এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে CO2 যখন নরমাল অবস্থায় ছিল, CO2 নরমাল অবস্থায় থাকা মানে এতে এর মধ্যে কতগুলো অণু ছিল, বা শুধু CO2 মানে কি বুঝি আমরা? আমরা বুঝি না যে 1 গ্রাম অণু CO2। ঠিক আছে যদি বলেন 1 গ্রাম অণু CO2 বা শুধু CO2, এই দুটো জিনিসের মানে এই 1 গ্রাম অণু CO2 বা এই শুধু CO2 দুটোর মানে হচ্ছে যে এটা হচ্ছে 44 গ্রাম, যেটা হচ্ছে আণবিক ভর। ঠিক আছে নরমাল যেটা আণবিক ভর 44 গ্রাম CO2। ঠিক আছে আচ্ছা দেখো তো একটা জিনিস 44 গ্রাম CO2 আমি কেন লিখছি? কার্বন মানে কত হয়? কার্বন মানে একটু আগে বলেছি 12 হয়। ঠিক আছে অক্সিজেন মানে কত হয়? 16 হয়। তাহলে দুটোকে যোগ করবো, কিন্তু অক্সিজেন আছে কটা? দুটো, তাহলে 2 দিয়ে গুণ করবো, করলে হচ্ছে 44। তাই জন্য 44 গ্রাম CO2। যদি বলি 1 গ্রাম CO2 বা শুধু CO2 দুটোর মানই বোঝাচ্ছে যে 44 গ্রাম CO2। আচ্ছা 44 গ্রাম CO2 তে বা 1 গ্রাম অণু পরিমাণ CO2 তে কতগুলো অণু থাকে? আমি তোমাদেরকে একটু আগেও বলেছি যে যদি 1 গ্রাম অণু পরিমাণ CO2 দেয় সেক্ষেত্রে অণু কতগুলো থাকবে? 44 গ্রাম CO2 তে অণু থাকবে হচ্ছে 6.023 ইন্টু 10⁻²³ এত সংখ্যক অণু থাকবে। ঠিক আছে তো দেখো 44 গ্রাম CO2 তে এই নরমাল অবস্থাতে কতগুলো অণু থাকছে? 6.023 ইন্টু 10⁻²³। কিন্তু আমার এই কোয়েশ্চেন অনুযায়ী আমার CO2 উৎপন্ন হয়েছে কত গ্রাম? 4.4 গ্রাম উৎপন্ন হয়েছে না? দেখো 10 গ্রাম আমি নিয়েছিলাম, আমি তো 100 গ্রাম নিইনি। আমি এই যে ক্যালসিয়াম কার্বনেট আমি কত গ্রাম নিয়েছিলাম? আমি নিয়েছিলাম 10 গ্রাম। তো 10 গ্রামের জন্য কতটা CO2 তৈরি হয়েছে? 4.4 গ্রাম। তাহলে আমাকে এখানে 44 গ্রামের জন্য CO2 তে এই 44 গ্রাম CO2 তে অণু থাকছে কতগুলো? এতগুলো। তাহলে আমি যদি এত গ্রাম CO2 নিই মানে 4.4 গ্রাম CO2 তে কতগুলো অণু থাকবে? এই 4.4 এর সাথে এটার গুণ আর এটা নিচে ভাগ, তাহলে কি হবে? দেখো এখানে 6.023 ইন্টু 10⁻23 আর এই 4.4টা কার সাথে কি হবে? গুণ হবে, এটার সাথে গিয়ে তাহলে 4.4 আর নিচে কি হবে? ভাগ দিয়ে এই 44টা ভাগে চলে যাবে, অর্থাৎ 44। এবার দেখো এর একটা পয়েন্ট তুলে দিলাম, তাহলে এখানে 10 চলে আসলো। এবার 44 আর 44 টোটালি কেটে দিলাম, 10 একটা আছে আর এখানে 23 খানা 10 আছে, কেটে গেলে 10-এর মাথায় 22 খানা থেকে যাবে। ঠিক আছে তাহলে কি হয়ে যাচ্ছে অ্যান্সার? 6.023 ইন্টু 10⁻22। ঠিক আছে তো 6.023 ইন্টু 10⁻22 সংখ্যক অণু তৈরি হবে। ঠিক আছে এই যেখানে জিজ্ঞাসা করছে যে কতগুলো অণু তৈরি হবে, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে যে এতগুলো অণু তৈরি হবে। তো কি করে হচ্ছে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি আর একবার। যখন নর্মাল অবস্থায় কোনো CO2 বলবে সেটা বলতে আমরা বুঝি যে সেটা হচ্ছে 44 গ্রাম CO2। কি করে 44 গ্রাম আসছে? দেখো CO2 কে যদি তোমরা ভাঙো 44 গ্রাম পাবে। দেখো কার্বন মানে 12, অক্সিজেন মানে 16 আর দুটো আছে মানে 44। তাহলে 44 গ্রাম CO2 তে কতগুলো অণু থাকে? এটা হচ্ছে দেখো আমি আগেই ভিডিওটা শুরু করবার সময় বলেছি যে এতগুলো অণু থাকে নরমাল অবস্থাতে 6.023 সংখ্যক অণু থাকে। এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। ঠিক আছে আচ্ছা এবার এখানে কোয়েশ্চেনে জিজ্ঞাসা করা হয়েছে যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট, ঠিক আছে 10 গ্রামের কথা বলা হয়েছে, কিন্তু তো 10 গ্রাম অনুযায়ী আমাদের যে CO2 যেটা পেয়েছিলাম, এই যে CO2 কতটা পেয়েছিলাম? দেখো তো CO2 পেয়েছিলাম না 4.4 গ্রাম, তাহলে 4.4 গ্রামে কতটা হবে? 44 গ্রামে যদি এতগুলো হয় তাহলে 4.4 গ্রামে কত, ওই নিয়ম করে বার করে নাও। বন্ধুরা আমরা চলে এলাম এবার 5 নম্বর অঙ্কটাতে। আগের পাটে আমরা 3খানা অঙ্ক নিয়ে করেছি আলোচনা এবং এই পাটে একটা অঙ্ক অলরেডি আলোচনা করে ফেলেছি। তো চলে আসছি হচ্ছে এবার 5 নম্বরের অঙ্কটাতে। ঠিক আছে তো এই অঙ্কটা করবার আগে আমি কিছু কথা বলবো, যে কথাগুলো মন দিয়ে শুনবে তাহলেই তোমরা এই অঙ্কটা বুঝতে পারবে। ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে যে রাসায়নিক গণনার অনেক টাইপের অঙ্ক হতে পারে, তো যে রকম টাইপেরই দিক না কেন তোমরা পরীক্ষার হলে আমার কাছে করছো মানে অঙ্ক, আমার ভিডিও দেখে অঙ্ক শিখছো মানে ধোঁয়া উড়িয়ে দেবে ওখানে, আমি এটুকু চ্যালেঞ্জ করছি তোমাদেরকে। তো ওই ধোঁয়া ওড়ানোর জন্য এইখানে আমি যে জিনিসগুলো বলবো সেই জিনিসগুলো খালি একটু মন দিয়ে শুনতে হবে ব্যাস, আর একটু খাতা প্র্যাকটিস করবে বাড়িতে ব্যাস, তারপরে দেখবে ওখানে কি অবস্থা হয় তোমাদের। ঠিক আছে আচ্ছা একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি যে প্রশমন বিক্রিয়া বলে একটা বিক্রিয়া হয় যেটা হচ্ছে রাসায়নিক গণনার মধ্যে এই ধরনের ওপর অঙ্ক আসে। ঠিক আছে তো ওই জন্যই আমি এই কোয়েশ্চেনটা এখানে লিখেছি। ঠিক আছে আমি প্রত্যেক রকমের টাইপ থেকে একটা একটা করে অঙ্ক নিয়ে আলোচনা করছি এবং আতিপাতি কোয়েশ্চেন নিচ্ছি না, লাল টপ কোয়েশ্চেন নিচ্ছি না। কিরকম কোয়েশ্চেন নিচ্ছি? যে কোয়েশ্চেনগুলো মাধ্যমিকে এসেছে, যেমন এই কোয়েশ্চেনটা দেখো তোমাদের মাধ্যমিক 2012 সালে এসেছিল এই কোয়েশ্চেনটা। ঠিক আছে তো মাধ্যমিক 2012 সালে আসা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি। তো দেখো একটা কথা বলে রাখি তোমাদেরকে যে প্রশমন বিক্রিয়া বলে একটা বিক্রিয়া হয়। তো প্রশমন বিক্রিয়া জিনিসটা কি আগে এখানে বোঝো, যে দেখো প্রশমন বিক্রিয়া যদি কোথাও লেখা থাকে যে প্রশমন বিক্রিয়া হয়েছে, তো এটার কথার মানে বুঝবে যে দুটো জিনিসের মধ্যে বিক্রিয়া হয়েছে, একটা হচ্ছে তোমার অ্যাসিড, ঠিক আছে আর তার সাথে বিক্রিয়া হয়েছে তোমার হচ্ছে ক্ষার। ठीक है। तो অ্যাসিড আর ক্ষারে বিক্রিয়া হয়েছে, হয়ে কি তৈরি করেছে? হয়ে তৈরি করেছে দুটো মাত্র জিনিস, একটা হচ্ছে লবণ আর একটা তৈরি করেছে হচ্ছে জল। ঠিক আছে, ব্যাস এই জিনিসটা যে বুঝে গেছে সেই অঙ্ক করে দেবে। ঠিক আছে, তাহলে কি বললাম যে প্রশমন বিক্রিয়া মানে হচ্ছে যে অ্যাসিড আর ক্ষারে বিক্রিয়া হয়েছে, হয়ে লবণ আর জল তৈরি হয়েছে, এইটা হচ্ছে ঘটনা। আচ্ছা, এই অ্যাসিডকে কে প্রশমিত করতে পারে? ক্ষার। ঠিক আছে, এবার বা সরি ভুল বললাম কথাটা, যদি আমি ধরো এই ক্ষারকে নিলাম, ক্ষারকে প্রশমিত কে করতে পারে? এই অ্যাসিড করে কি তৈরি করতে পারে? লবণ আর জল। ঠিক আছে, তো এই যে জিনিসটা, এই জিনিসটাকে বলা হচ্ছে তোমার প্রশমন বিক্রিয়া। তো যারা প্রশমন বিক্রিয়া জিনিসটা বুঝতে পেরে গেছো তারা এই অঙ্কটা এখন করতে পারবে আরামসে। তো দেখো এখানে যে জিনিসটা আমরা বলছি একটুখানি ভালো করে শুনবে, যে দেখো এখানে কোয়েশ্চেনে বলা হচ্ছে যে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড কে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। ঠিক আছে, তাহলে আমি এই সোডিয়াম হাইড্রোক্সাইড জিনিসটা কি? একটা ক্ষার। আর এই দেখো এই নামের মতো দেখো সালফিউরিক অ্যাসিড রয়েছে, তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে একটা অ্যাসিড। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে যে সালফিউরিক অ্যাসিডটা হচ্ছে একটা অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইডটা কি? সোডিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে একটা ক্ষার। তাহলে এবার একটা জিনিস বোঝো, এখানে কি করে বুঝছি যে এটা অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া? এখানে দেখো আর একটা কথা বলা আছে, প্রশমিত হয়েছে, প্রশমিত করতে হবে। তাহলে এটা তো প্রশমন বিক্রিয়াই করছি আমরা, তার মানে কি হবে এখানে যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা কার বিক্রিয়া করছি? সালফিউরিক অ্যাসিডের। তাহলে এখানে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডকে লিখছি। আচ্ছা, সোডিয়ামের সংকেত কি গো? এই সোডিয়াম কথাটার সংকেত কি? সোডিয়ামের সংকেত তো হচ্ছে Na, Na মানে সোডিয়াম। তুমি ধরো কেউ ধরো তোমাকে বললো যে পড়াশোনা করছিস, তুমি বললে না। ঠিক আছে, তাহলে তুমি যদি না বলো কেমিস্ট্রি ভাষা তাকে কি বলছো? সোডিয়াম বলছো, Na মানে সোডিয়াম। ঠিক আছে, সংকেতটা যেন মাথায় থাকে। তাহলে সোডিয়াম মানে কি হলো? না। আর হাইড্রোক্সাইডের সংকেত কি? হাইড্রোক্সাইডের সংকেত হচ্ছে OH, এটা তোমরা নিশ্চয়ই জানো, ছোটবেলায় অনেকবার পড়েছো। OH হাইড্রোক্সিল এবং হাইড্রোক্সাইড যে তোমার যে ব্যাপারটা, ওই জিনিসটা তুমি এর আগেও করেছো। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত হচ্ছে NaOH। ঠিক আছে, তো জিনিসটা নিশ্চয়ই বুঝতে পারছো যে NaOH হচ্ছে কার সংকেত? সোডিয়াম হাইড্রোক্সাইডের। তো এটাকে আমি প্রশমিত করব কি দিয়ে? অ্যাসিড দিয়ে করব। তাহলে অ্যাসিডের সাথে বিক্রিয়া হবে ক্ষারে। দেখে নাও এখানে বলেছে না প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। তো আমি প্রশমিত করবটা কি দিয়ে? এই যে ক্ষারকে, একটা ক্ষারকে প্রশমিত করা হচ্ছে কি দিয়ে? হয় কি দিয়ে? অ্যাসিড দিয়ে হয়। তাহলে ক্ষারকে আমি প্রশমিত করব হচ্ছে অ্যাসিড দিয়ে। তাহলে সেটাই বলা হয়েছে যে কত গ্রাম সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন। তাহলে এর সাথে কি কি ক্ষারের সাথে কার বিক্রিয়া ঘটাতে হবে? অ্যাসিডের। তাহলে অ্যাসিড এখানে কে, কাকে বলা আছে? সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, সালফিউরিক অ্যাসিডের সংকেত তোমরা ছোটবেলায় পড়েছো 7 এ 8 এ অনেকবার পড়েছো, যে সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4। ঠিক আছে, তো সালফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4। যদি হয় তাহলে আমরা কি পাবো? দুটো জিনিস পাবো, একটা হচ্ছে লবণ পাবো আর তার সাথে জল পাবো। তো আমি জলের সংকেতটা জানি, আমি অত ভালো কেমিস্ট্রি পারি না, তো জলের যে সংকেতটা আমি জানি আমি আগে সেটা লিখে দিই চুপচাপ। তাহলে এখানে H2Oটাকে লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা H2O যখনই আমাদের হয়ে গেল, তার মানে এখান থেকে দেখো একটা জিনিস বুঝবে যে এখান থেকে কি চলে গেল? এখান থেকে চলে গেছে হচ্ছে তোমার H2SO4 এর মধ্যে থেকে, এটার মধ্যে থেকে জল চলে গেছে, কারণ জল তো হবেই উৎপন্ন, তাই জন্য জলটা চলে এসছে। আর এখানে দেখো NaSO4 বাকি যে জিনিসটা পড়ে থাকছে এখানে, দেখো এখান থেকে ভালো করে বোঝো H2, এইখানে হাইড্রোজেনের মধ্যে থেকে একটা হাইড্রোজেন H, আর এখানের OH গ্রুপটা, এই দুটো মিলে দেখো, এই দুটো মিলে OH আর H দুটো মিলে কি হয়ে গেছে? জল, যে জলটা হচ্ছে এইটা। তাহলে এখানে একটা H তো বেরিয়ে গেছে, আর একটা H কে রেখে গেছে। ঠিক আছে, ওটার পরে আসছি, তার আগে দেখো এখানে SO4 রয়ে গেছে আর Na রয়ে গেছে। তাহলে দুটো মিলে কি হবে? NaSO4 হবে। কিন্তু ঘটনা আছে, এখানে NaSO4 হবে না, এখানে হবে হচ্ছে Na2SO4। কেন হবে Na2SO4? তোমাদেরকে আগের যে পার্ট 1 দেখতে বলেছি, ওখানে আমি বলেছি, বা ওখানে না বললেও তোমাদের এই জিনিসটা বোঝা উচিত যে সোডিয়ামের ক্ষেত্রে যোজ্যতা কত হয়? 1 হয়। সালফেট, এই যে SO4 যে জিনিসটা, এটার ক্ষেত্রে যোজ্যতা কত হয়? 2 হয়। তাহলে এই 2টা কার এখানে এসে পড়বে? সোডিয়ামের এখানে Na জায়গায়, আর একটা কোথায় এসে পড়বে? এখানে। তাহলে দেখো Na এর এখানে কি হচ্ছে Na2, আর একটা SO4 এর এখানে এসে পড়ছে। তাহলে SO4(1)। ঠিক আছে, তো whole 1টা না লিখলেও চলে, এটা না লিখলেও চলে, 1 যেহেতু থাকে বাইরে না লিখলেও চলে। তাহলে হয়ে গেল হচ্ছে Na2SO4। ঠিক আছে, এবার আমরা কি চেক করব? ব্যালেন্স ঠিক আছে কিনা। আমি প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলে থাকি, কিন্তু আগের অঙ্কটা করানোর সময় বলতে ভুলে গেছি, যে ব্যালেন্সটা ঠিক আছে কিনা চেক করে দেখে নেবে। তো দেখো এখানে তোমার হচ্ছে যে ফার্স্টে আমরা কাকে দিয়ে শুরু করি? ফার্স্টে আমরা ধাতু দিয়ে শুরু করি। তো এখানে ধাতু হচ্ছে সোডিয়াম, সোডিয়াম দিয়ে শুরু করব। দেখো এখানে সোডিয়াম আছে কটা? সোডিয়াম আছে হচ্ছে তোমার একটা। ঠিক আছে, কিন্তু এখানে সোডিয়াম কটা আছে? দুটো। তাহলে এখানে একটা আছে মানে, আর এখানে দুটো আছে, তার মানে আমাকে এই পাশে 2 বানাতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে 2 দিয়ে যদি গুণ করি, এখন সোডিয়াম দুটো, এখানে সোডিয়াম হচ্ছে দুটো। আচ্ছা, এখানে সালফেট কটা? এবার দেখবো অধাতু। ঠিক আছে, সালফার, সালফার কটা আছে? একটা। এখানে সালফার কটা আছে? একটা। ঠিক আছে, ব্যালেন্স আছে। তারপরে কাকে দেখবো? অক্সিজেন। আচ্ছা অক্সিজেন কটা আছে? এখানে চারটে, আর এখানে অক্সিজেন একটা, কিন্তু এইখানে যে দুই দিয়ে গুণ হয়ে যাচ্ছে তাহলে দুটো অক্সিজেন। এখানে দেখো ও টু, এই যে দুটো অক্সিজেন, আর এখানে চারটে, টোটাল ছটা। এখানে কটা? চারটে আর একটা, পাঁচটা রয়েছে। তার মানে এখানে দুই এর অভাব রয়েছে। তাহলে দুই দিয়ে যদি গুণ করে দিই তাহলে দেখো এখানে দুটো আর এখানে চারটে, মিলে দেখো ছটা হয়ে গেল। ভালো করে বুঝবে, একটা জিনিস বুঝে নাও, আবার আমি তোমাদেরকে বলছি। দেখো ফার্স্টে ধাতুর ব্যালেন্স করতে হয়, তারপর অধাতু, তারপর হচ্ছে তোমার অক্সিজেন, তারপর হচ্ছে হাইড্রোজেন। এটা আমি তোমাদেরকে ব্যালেন্সের জন্য আলাদা ভিডিও বানিয়ে রেখে দিয়েছি। যারা এখনো ভিডিওটা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো যে ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে, দেখে নিতে পারো। ঠিক আছে, তো দেখো এখানে যেটা হচ্ছে যে অক্সিজেন চারটে আর এখানে হচ্ছে দুটো, ছটা। এখানে দুটো আর এখানে চারটে, মিলে ছটা অক্সিজেন। ঠিক আছে, দেখে নাও, এই যে দুটো অক্সিজেন আর এখানে চারটে অক্সিজেন, মিলে কটা হলো? ছটা। এখানে দেখো চারটে আর এখানে হচ্ছে এই যে দুটো, মিলে ছটা অক্সিজেন। ঠিক আছে, আচ্ছা আর হাইড্রোজেন কটা হচ্ছে? দেখো হাইড্রোজেন তো এখানে H2 ছিলই, তাহলে দুটো হাইড্রোজেন, আর এখানে হচ্ছে হাইড্রোজেনের আগে দুই, এই যে H এর আগে দুই, তাহলে দুই দুই চারটে হাইড্রোজেন। এখানে কটা হাইড্রোজেন? H2 আর তার আগে দুই, মানে চারটে হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এতটা পর্যন্ত বোঝা গেছে। এবার দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত কি হয় আমাকে জানতে হবে। দেখো ফার্স্টে বুঝবে যে N এর সংকেত কি হয়, সোডিয়াম, সোডিয়ামের সংকেত কি হয়। সোডিয়ামের ক্ষেত্রে সংকেত দেওয়াই আছে যে এর যে আণবিক ভরটা কত হবে, আণবিক ভর হবে হচ্ছে 23। তাহলে সোডিয়ামের জায়গায় আণবিক ভর কত লিখবো? 23 লিখবো। ঠিক আছে, আচ্ছা অক্সিজেনের ক্ষেত্রে কত হয়? অক্সিজেনের ক্ষেত্রে হয় হচ্ছে 16, তাহলে 16 লিখলাম। আচ্ছা হাইড্রোজেনের ক্ষেত্রে কত হয়? হাইড্রোজেনের ক্ষেত্রে 1 হয়, তাহলে 1 লিখলাম। ঠিক আছে, এবার এই টোটাল যে জিনিসটা, এটার বাইরে কি আছে? 2 আছে, তাহলে এই টোটাল জিনিসটা তার বাইরে 2 লিখে দিলাম। ঠিক আছে, এবার চলে আসি হচ্ছে H2SO4, কারণ আমি সোডিয়াম হাইড্রোক্সাইডকে নেব, আর কাকে নেব? কত গ্রাম H2SO4 এর কথা বলা হচ্ছে এখানে, কত গ্রাম H2SO4। তাহলে এই দুটো নিয়ে কাজ করব, কত গ্রাম H2SO4। আমি এই পাশের জিনিস দেখবো না, অনেকে মনে করবে যে এই পাশের সাথে এই পাশে করে আসি প্রত্যেকবার, তাহলে ওই পাশে এই পাশের একটা জিনিস আর ওই পাশের একটা জিনিস নিয়ে করবো, কিন্তু করবো না, কারণ কোয়েশ্চেনে কি বলছে? কত গ্রাম H2SO4। ঠিক আছে, তাহলে আমাকে শুধু এইটা আর এইটা নিয়ে কাজ করলেই হয়ে যাবে। তাহলে দেখো H2SO4 এর ক্ষেত্রে হাইড্রোজেন কত হয়? হাইড্রোজেনের ভ্যালু হচ্ছে তোমার 1, কারণ তোমাদের এখানে লেখাই আছে 1, আর দুটো আছে তাই জন্য ইন্টু 2। ঠিক আছে, তারপরে সালফার, সালফার মানে কত হয়? সালফার মানে 32 হয়, তাহলে 32 লিখলাম। অক্সিজেন কটা আছে? অক্সিজেন আছে হচ্ছে 16, অক্সিজেন মানে হচ্ছে 16, মানে আণবিক ভরটা 16, তাহলে 16 লিখলাম। আর আছে হচ্ছে মানে 4 খানা, তাহলে ইন্টু 4, তাহলে আলটিমেট কত আসলো দেখে নাও, 32 আর 16 4 হয় 64, তাহলে 64 আর হচ্ছে তোমার 32 কত হয়? হয় হচ্ছে 96, আর এখানে হচ্ছে 2, মানে টোটাল হয়ে গেল 98। আর এখানে দেখো যে 23 আর 16 কত হচ্ছে? 6 3 29, আর 10 হচ্ছে 39, আর 1 40, আর 2 হচ্ছে 80, তাহলে কত গ্রাম হয়ে গেল? 80। দেখে নাও, এটা ক্যালকুলেট করে 40 আসবে, আর বাইরে এই যে 2টা গুণ আছে তাহলে টোটাল করে আসবে হচ্ছে 80। তাহলে দেখো এখানে NaOH কত গ্রাম নিচ্ছি? 80 গ্রাম। H2SO4 কে এই 80 গ্রাম এই NaOH কে প্রশমিত করছে কত গ্রাম H2SO4? 98 গ্রাম। ভালো করে বোঝো, এই যে NaOH কত গ্রাম নিলাম? 80 গ্রাম। তাহলে এই 80 গ্রাম NaOH কে প্রশমিত করতে আমাকে H2SO4 কত গ্রাম নিতে হচ্ছে? 98 গ্রাম। বুঝতে পেরেছো তোমরা বন্ধু? আচ্ছা, আমাকে কোশ্চেনে জানতে চাও যে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে করতে কত নিতে হবে? তাহলে 80 গ্রাম করতে আমি নিচ্ছি হচ্ছে 98 গ্রাম, তাহলে 40 গ্রাম করতে কত গ্রাম? অর্ধেক হয়ে যাবে জিনিসটা। তাহলে নিশ্চয়ই এতদূর পর্যন্ত বোঝা গেছে। ঠিক আছে, চলে আসি হচ্ছে এবার কি করে আমরা করব। এবার তো তোমরা ঐহিক নিয়ম নিশ্চয়ই করতে পারবে, আমি ওপরে করে দেখাচ্ছি তোমাদেরকে, কারণ নিচে জায়গা নেই, দেখতেই পাচ্ছ। তাহলে উপরে আমি করে দেখাচ্ছি, দেখে নাও ভালো করে। দেখো 80 গ্রাম NaOH নিয়েছিলাম, তা সেটাকে প্রশমিত করবার জন্য কত গ্রাম H2SO4 লাগছিল? 98 গ্রাম। তাহলে 80 গ্রাম NaOH কে প্রশমিত করে 98 গ্রাম H2SO4। ঠিক আছে, আমাকে কোয়েশ্চেনে কত বলা হয়েছে? 40 গ্রামের জন্য কত লাগবে? তাহলে 40 গ্রাম NaOH কে প্রশমিত করে 40 এর সাথে 98 এর গুণ, 80টা নিচে ভাগ। কি হবে? 40 এর সাথে 98 এর গুণ, তাহলে 40 ইন্টু হচ্ছে 98, আর নিচে কে ভাগে চলে যাবে? 80, তাহলে 80 চলে আসলো। আচ্ছা 80 আর 40 দুগুণে হয় 80, 2 দিয়ে এটাকে কাটলাম, তাহলে অ্যান্সার কত চলে আসলো? 49, তাহলে 49 গ্রাম H2SO4। ঠিক আছে, তাহলে এই যদি বলা হয় যে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড লাগবে, উত্তর কত লিখবে? 49 গ্রাম। কোয়েশ্চেনটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কি করে অ্যান্সারটাকে সলভ করতে। চলে আসলাম 6 নম্বর প্রশ্নটাতে। আগের পার্টে 3টে, এই পার্টে 2টো অলরেডি হয়ে গেছে, তো এটা 6 নম্বর কোয়েশ্চেন। তো 6 নম্বর কোয়েশ্চেনে দেখো এইখানে যে কোয়েশ্চেনটা লিখে রেখেছি, একটুখানি কথাটা মন দিয়ে শোনো। এই কোয়েশ্চেনগুলো হচ্ছে একটু, আমি সবসময় বলেছি যে এই পার্টে যে কটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করবো একটু অ্যাডভান্স লেভেলের হবে, একটু ডিফিকাল্ট হবে, এবং যে কটা কোয়েশ্চেন আগের পার্টে আলোচনা করেছি বা এই পার্টে আলোচনা করেছি, আমরা সব রকমের টাইপ, এর বাইরে আর যত রকমের টাইপ হয় সব কভার করাচ্ছি। তাহলে এই বাইরে কোনো টাইপ আসবে না, একটা একটা করে করাচ্ছি। একটা করালে নিশ্চয়ই তোমাদের এইটুকু মাথায় সেন্স আছে যে একটা করালে স্যার আমি এখন আর বাচ্চা নই যে আমাকে 1 লিখে দিয়েছে মানে আমি 2 লিখতে পারবো না, ঠিক আছে। আমি একটা করে অঙ্ক করাচ্ছি, আশা করি যে পরের যে অঙ্কগুলো আছে এই একই ধরনের অঙ্কগুলো তোমরা নিজেরা করতে পারবে। একটা করে অঙ্ক করাচ্ছি, বাকি টাইপটা তুমি নিজেরা চেষ্টা করলেই করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে আমি যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করছি এই কোশ্চেনটা আমি লাস্ট ইয়ারের মানে 2020-তে যারা মাধ্যমিক দিয়েছে ওরা যখন আমার কাছে করছিল কোয়েশ্চেন, তো তখন আমি টেস্ট পেপার সলভ করতে গিয়ে দেখছিলাম এই টাইপের কোয়েশ্চেন 1000টা পেজে আসছে, প্রায় 1000টা পেজে। টেস্ট পেপারে 1000টা পেজ থাকে না, মানে ফিজিক্যাল সায়েন্সের কথা বলছি, কিন্তু কথাটা হচ্ছে যে মানে যা পেজ খুলছি প্রায় অলমোস্ট সব পেজে এই কোয়েশ্চেনটা রয়েছে। তো এই কোয়েশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টেস্টের পরীক্ষাতে, স্কুলের যে টেস্ট পরীক্ষাটা তোমাদের হবে করোনা ভাইরাসের পরে, ঠিক আছে, হয়তো ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম হবে কিনা আমি জানি না, কিন্তু টেস্টের পরীক্ষাটা তো নিশ্চয়ই হবে। সেই টেস্টের পরীক্ষার জন্য কিন্তু এই কোশ্চেনটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। টেস্টের যদি তোমরা মানে তোমাদেরকে তো বসতেই হবে এবং তার জন্য এই প্রশ্নটা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ। তো একটু মন দিয়ে এই কোশ্চেনটা ভালো করে বুঝবে, এই কোশ্চেনটা খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এটা টেস্ট পেপারে পেজ খুললে হামেশাই পাবে, ঠিক আছে। চলে আসি যে এই কোশ্চেনটা দেখো এসছিল, তার আগে বলে রাখি প্রফুল্লনগর বিদ্যা মন্দির বলে একটা স্কুল আছে যাতে 2016 সালে এই কোশ্চেনটা এসছিল, ঠিক আছে। 2016 সালে এই কোশ্চেনটা এসছিল, ঠিক আছে। আচ্ছা, এবার আমি একটা কোশ্চেন যেটা লিখেছি এখানে দেখো কি বলছে, বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে, ঠিক আছে। 35% কি আছে? অশুদ্ধি, মানে জিঙ্ক রয়েছে, পুরো পিওর জিঙ্ক নেই। কত পার্সেন্ট জিঙ্ক অশুদ্ধি আছে? 35% অশুদ্ধি আছে, মানে 35%কে আমাকে বাদ দিয়ে দিতে হবে, দিলে বাকি যে পার্সেন্টটা থাকছে ওই পার্সেন্টটা হচ্ছে আমার মানে পিওর জিঙ্ক আছে। মনে করো আমি তোমাকে বললাম যে 10% অশুদ্ধি আছে, ঠিক আছে। এই কথাটার মানে আমরা কি বুঝি? 10% অশুদ্ধি আছে মানে মনে করো আমি 100 গ্রাম জিঙ্ক নিয়েছি, তার মধ্যে 10% অশুদ্ধ, তাহলে 100-র মধ্যে 10 অশুদ্ধ, তাহলে 90 গ্রামটা আমার ঠিকঠাক, আর 10 গ্রাম তো আমাকে বাদ দিয়ে দিতে হবে, 10 গ্রামটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। তাহলে তো আমি বুঝবো যে 90 গ্রামটা আমার পিওর জিঙ্ক, 90 গ্রামটা আমার ভালো জিঙ্ক, ঠিক আছে, আর বাকিটা হচ্ছে অশুদ্ধি জিঙ্ক, ঠিক আছে। তাহলে এখানে দেখো কি বলছে, এখানে 35% বলছে অশুদ্ধি আছে, ঠিক আছে। এরূপ কত গ্রাম জিঙ্ক নিয়েছে? 50 গ্রাম জিঙ্ক, ঠিক আছে। তো ভালো কথা, আমি ফার্স্টে বার করে নেবো 50 গ্রাম জিঙ্কের মধ্যে যদি 35% অশুদ্ধি মিশে থাকে তাহলে পিওর জিঙ্ক কতটা আছে। তাহলে দেখো এখানে আমাকে লিখতে হবে যে 50 গ্রামে 35% মানে কত হয়? দেখো 50 হচ্ছে 35/100 হয়, এটা তোমরা নিশ্চয়ই জানো যে 50 গ্রামের 35%, ঠিক আছে। তাহলে অশুদ্ধি আছে, এটা হচ্ছে আমার বিষয় যে অশুদ্ধি কতটা আছে। দেখো অশুদ্ধি আছে, ঠিক আছে। দেখো ভালো করে দেখো 50 গ্রামের মধ্যে 35% অশুদ্ধি, এখানে বলে দিয়েছে 50 গ্রাম জিঙ্ক নিয়েছি তার মধ্যে 35% অশুদ্ধি, তাহলে আমি তাই করেছি, 50 গ্রাম নিয়েছি তার মধ্যে 35% অশুদ্ধি, যেহেতু পার্সেন্টেজের চিহ্ন আছে তাই জন্য 35কে 100 দিয়ে ভাগ করে বসিয়েছি। এটা তোমরা ছোটবেলা থেকে দেখে আসছো, একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে এটাকে কাটলাম, নিচে থাকলো 2, তার মানে কত হচ্ছে 35/2। এই 35/2 গ্রাম কি আছে? 35/2 গ্রাম হচ্ছে আমার অশুদ্ধি রয়েছে, ঠিক আছে। তাহলে 35/2 মানে কত? পয়েন্টে ভেঙে দেখবে 17.5 গ্রাম, ঠিক আছে। তাহলে 17.5 গ্রাম কি রয়েছে? 50 গ্রাম জিঙ্কের মধ্যে 75 গ্রাম কি রয়েছে? 75 গ্রাম অশুদ্ধি রয়েছে। ভালো করে দেখো এই অশুদ্ধি কতটা রয়েছে? 17.5 গ্রাম। কতটা জিঙ্কের মধ্যে? 50 গ্রাম জিঙ্কের মধ্যে। তাহলে পিওর জিঙ্ক কতটা আছে, মানে শুদ্ধ জিঙ্ক আছে, সেটা আমাকে বার করতে হবে। তাহলে শুদ্ধ জিঙ্ক যেটা, সেটা কতটা হবে? শুদ্ধ জিঙ্ক আছে কি করবো? শুদ্ধ জিঙ্ক আছে বার করবার জন্য টোটাল আছে 50 গ্রাম, তার মধ্যে এতটা অশুদ্ধি, ঠিক আছে, এতটা অশুদ্ধি। তাহলে 50 গ্রাম থেকে আমি এইটাকে বাদ দিয়ে দিচ্ছি, -17.5, তাহলে কত হয়? 50 থেকে 17 বাদ দিলে হয় হচ্ছে তোমার 33, হ্যাঁ 33 হয়, তার থেকে আরো 0.5 বাদ দেবো, তাহলে হচ্ছে 32.5। এই এত গ্রাম হচ্ছে আমার কি? এই 32.5 গ্রাম জিঙ্ক হচ্ছে আমার শুদ্ধ জিঙ্ক, ঠিক আছে। তাহলে বোঝা গেল যে 32.5 গ্রাম জিঙ্ক হচ্ছে আমার শুদ্ধ জিঙ্ক। এতটা পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো বলছে এই জিঙ্ককে কি করব? পাতলা সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটাবো। তাহলে জিঙ্কের সাথে কার বিক্রিয়া ঘটাবো? সালফিউরিক অ্যাসিডের। তাহলে জিঙ্ক মানে তোমরা নিশ্চয়ই জানো যে জিঙ্কের সংকেত হচ্ছে Zn, তার সাথে কার বিক্রিয়া ঘটাবো? সালফিউরিক অ্যাসিডের। সালফিউরিক অ্যাসিডের সংকেত আমি 1000 বার বলেছি, এর আগেও তোমরা ছোটবেলায় পড়েছো, যেটা কি হয়? H2SO4। তো সালফিউরিক অ্যাসিডের সঙ্গে কার বিক্রিয়া ঘটাবো? H2SO4 এর বিক্রিয়া ঘটাবো। ঘটালে কি তৈরি হবে? ঘটালে হাইড্রোজেন তৈরি হবে। ভালো করে দেখো ঘটালে কি পরিমাণ হাইড্রোজেন তৈরি হবে, তাহলে ঘটালে যেটা তৈরি হবে সেটাই লিখে দিই, H2 তৈরি হবে, তাই H2 লিখে দিলাম, ঠিক আছে। তাহলে বাকি দেখো কি করে থাকছে? H2 তো হয়ে গেল, H2 দেখো এখানে চলে এসছে, বাকি রয়ে গেছে SO4 আর এখানে রয়ে গেছে হচ্ছে Zn, তাহলে যেটা পড়ে থাকছে সেটাই লিখে দেবো, এখানে Zn পড়ে থাকছে তাই Zn, আচ্ছা, আর এখান থেকে SO4টা বাকি ছিল, তাহলে এখানে SO4। দেখে নাও এবার বিক্রিয়া ব্যালেন্সটা দেখে নিই। এখানে দেখো Zn হচ্ছে তোমার ধাতু, তাহলে Zn একটা আছে, এখানেও একটা আছে, সালফার একটা আছে, অক্সিজেন 4টে আছে, অক্সিজেন 4টে, हाइड्रोजेन দুটো আছে হাইड्रोजेन দুটো তাহলে এখানে ব্যালেন্স হয়ে গেল তোমাদের জিনিসটা তাহলে কি হলো ZN এর সাথে H2SO4 এর বিক্রিয়া করাতে আমাদের কি কি তৈরি হলো ZN এর সাথে H2SO4 এর বিক্রিয়া করাতে তৈরি হলো হচ্ছে ZnSO4 আর হচ্ছে H2O ঠিক আছে জিনিসটা বুঝতে পেরেছো এবার আমাকে কি বলছে যে 50 গ্রাম জিঙ্কের সাথে আমি অতিরিক্ত পরিমাণ কার্বিকে করেছি সালফিউরিক অ্যাসিডের ঘটি আমার কি তৈরি করতে হবে কি পরিমাণ হাইড্রোজেন তৈরি হবে এখানে জানতে চাওয়া হয়েছে হাইড্রোজেন কি পরিমাণ হাইড্রোজেন তাহলে আমাকে হাইড্রোজেনের জিনিসটা বার করে নিতে হবে যে হাইড্রোজেনের ক্ষেত্রে কত হয় তাহলে এই হাইড্রোজেনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে হাইড্রোজেন মানে 1 এখানে দেখো দাওয়াই আছে H মানে 1 আর যেহেতু দুটো আছে তাই জন্য ইনটু 2 মানে হচ্ছে 2 গ্রাম ঠিক আছে তাহলে হাইড্রোজেন কত গ্রাম তৈরি হবে হাইড্রোজেন তৈরি হবে হচ্ছে 2 গ্রাম তো হাইড্রোজেন যে 2 গ্রাম তৈরি হচ্ছে এটা জন্য জিঙ্ক কত নিতে হচ্ছে জিঙ্কের নরমাল অবস্থায় কত গ্রাম জিঙ্ক থাকে নরমাল অবস্থায় যে জিঙ্ক থাকে সেটা হচ্ছে 65 দেখে নাও তাহলে জিঙ্কের জায়গাতে আমি এখানে কত লিখব জিঙ্কের জায়গাতে লিখব 65 তাহলে 65 গ্রাম জিঙ্ক দিয়ে 65 ग्राम जिंक दिए আমি H2 তৈরি করছি কত গ্রাম 2 গ্রাম ঠিক আছে আমাকে পিওর জিঙ্ক লাগবে তাহলে পিওর জিঙ্ক কত গ্রাম নিয়েছি 32.5 গ্রাম এতে কত গ্রাম তৈরি হবে এই হচ্ছে কোশ্চেন হয়ে গেল ইজি কোশ্চেন নিশ্চয়ই আপনারা পর্যন্ত বোঝা গেছে তাহলে দেখো করছি তো উপরের পার্টটা আমরা মুছে দিচ্ছি এই জায়গাটা থেকে ঠিক আছে এই জায়গাটা যদি আমরা মুছে দিই তাহলে এখানে দেখে নাও কি হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এখানে একটা কথা যেহেতু মুছে থেকে মুছে গেল শুদ্ধ ছিল ঠিক আছে শুদ্ধ জিঙ্ক ঠিক আছে हां शुद्ध जिंक ठीक है তাহলে দেখো এখানে আমরা কি করছিলাম 65 গ্রাম জিঙ্ক নিচ্ছিলাম তার জন্য আমাদের H2 পাচ্ছিলাম কত গ্রাম 2 গ্রাম তাহলে 65 গ্রাম ZN থেকে H2 পাই কত গ্রাম না হচ্ছে 2 গ্রাম 2 গ্রাম ঠিক আছে আর এখানে আমাদেরকে শুদ্ধ জিঙ্ক কতটা আছে 32.5 গ্রাম তাহলে এত গ্রামে কত পাবো তাহলে 32.5 গ্রাম জিঙ্ক থেকে H2 পাবো কত গ্রাম দেখো 32.5 এর সাথে 2 এর গুণ আর 65 টা নিচে ভাগ তাহলে 32.5 এর সাথে 2 এর গুণ করছি তাহলে 32.5 ইনটু হচ্ছে 2 বাই হচ্ছে 65 তো 32.5 এর সাথে 2 কে গুণ করে দেখবে তোমরা গুণ শিখে গেছো নিশ্চয়ই आंसर আসবে উপরে 65.0 নিচে আসবে হচ্ছে 65 তো 0.0 না লিখলেও চলে এটা আমি মুছেও দিতে পারি তাহলে 65 কেটে যাচ্ছে গিয়ে 1 হচ্ছে ঠিক আছে তাহলে 1 গ্রাম 1 গ্রাম কি 9 গ্রাম হচ্ছে H2 ঠিক আছে তাহলে আমরা যদি 32.5 গ্রাম জিঙ্ক মানে করি তাহলে আমরা 1 গ্রাম H2 পাবো ঠিক আছে एक्चुअली আমরা নিয়েছিলাম 50 গ্রাম কিন্তু তার মধ্যে তো বিশুদ্ধ ছিল হচ্ছে আমার হচ্ছে কতটা না মানে শুদ্ধ আর কি বিশুদ্ধ বা শুদ্ধ ছিল হচ্ছে কত গ্রাম 32.5 গ্রাম তাহলে এততে কত গ্রাম হাইড্রোজেন সেটা হচ্ছে 1 গ্রাম হাইড্রোজেন নিশ্চয়ই এতটা পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে চলে আসা যাক হচ্ছে নেক্সট অঙ্কতে তো চলে আসলাম হচ্ছে এর পরে 7 নম্বরের কোশ্চেনটাতে আগের পার্টের 3টে আর এটা হচ্ছে এই পার্টের মোট 4 নম্বর কোশ্চেন এই পার্টের 4 নম্বর তো টোটাল রাসায়নিক গণনা নিয়ে এইটা হচ্ছে 7 নম্বর কোশ্চেন তো এই যে কোশ্চেন আমরা করে দিচ্ছি এই টাইপের বাইরে আর অন্য কোনো কোশ্চেন হবে না এটুকু আমি তোমাদেরকে বলে দিচ্ছি যত রকমের টাইপ হয় আমি সমস্ত টাইপ নিয়ে রাসায়নিক গণনাতে আলোচনা করে দিয়েছি আগের পার্টের ভিডিও দেখবে এই পার্টের ভিডিও দেখবে যত রকমের টাইপ হয় সমস্ত মানে নিয়ে আলোচনা করে দিয়েছি তো এই টাইপটা দেখবে লাস্ট টাইপ এর বাইরে আর কোনো কোশ্চেন হবে না তো আর যে কোশ্চেন হবে মানে ধরো আর একটা এমসিকিউ টাইপটা বাকি রয়ে গেছে যে এমসিকিউতে আণবিক গুরুত্ব ও বাষ্প ঘনত্বের যে কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনটা আর মোলের যে জিনিসটা ওই জিনিসটা একটুখানি বাকি আছে ওটা আমরা নেক্সট পার্টে আলোচনা করে দেবো এবং সেই পার্টে আমরা কি নিয়ে আলোচনা করবো ওই এমসিকিউ টাইপ যদি তোমাদের থাকে যেটা হচ্ছে রাসায়নিক গণনা থেকে টোটাল 4 নম্বরের কোশ্চেন থাকে তার মধ্যে 3 নম্বরের কোশ্চেন এগুলো আর 1 নম্বরের যে কোশ্চেন যেগুলো আসে সাধারণত ওই কোশ্চেন নিয়ে আলোচনা বাকি আছে তো ওইটুকু আলোচনা করবো ব্যাস আমাদের টোটাল চ্যাপ্টার কমপ্লিট আমরা রাসায়নিক গণনা জীবনও খুলে কোনোদিন দেখবো না এই ভিডিওগুলোই শুধু দেখবো তাহলে আমাদের হয়ে যাবে ঠিক আছে আর আমরা কি করব কিছু কোশ্চেন आंसर সলভ করব তাহলেই আমাদের টেস্ট পেপার থেকে আর জীবনে কোনোদিন আমার রাসায়নিক গণনা নিয়ে অসুবিধা থাকবে বলে আমার তো মনে হয় না এবার যদি মাথা যদি একেবারেই তোমাদের যদি মনে করো যে হচ্ছে না তাহলে আর কিছু করার নেই কারণ এত সুন্দর করে বোঝানোর পরেও যদি না বুঝতে পারো তাহলে আর আমি কি করব তো এবার দেখে নাও যে এখানে লাস্ট যে অঙ্কটা যে টাইপটা তোমাদের জন্য রয়েছে তো এই কোশ্চেনটা এসছিল হচ্ছে তোমার হিন্দু স্কুলে 2016 তে ঠিক আছে তো এটা কোন স্কুলে এসেছে এটা হচ্ছে তোমার হিন্দু স্কুলে ঠিক আছে খুব নামকরা স্কুল নিশ্চয়ই জানো যে হিন্দু স্কুল 2016 ঠিক আছে 2016 তে এই কোশ্চেনটা এসেছে ভালো প্রশ্ন ঠিক আছে দেখেন এখানে কি বলছে বলছে যে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া হবে ঠিক আছে আচ্ছা একটা কথা বলে রাখি সালফাইড যদি কারো সালফাইড কথাটা বলে তাহলে তার সাথে শুধু এস জুড়ে দেবে এস মানে সালফার সালফারের এস তার মানে হচ্ছে সালফাইড যদি বললাম জিঙ্ক সালফাইড তাহলে কি করব ZN নেব জিঙ্ক তার সালফাইড বলেছে তাহলে এস জুড়ে দেবো ঠিক আছে যদি বলা হয় হচ্ছে ফেরাস সালফাইড তাহলে ফেরাস নেব নিয়ে কি করব তার সাথে সালফাইড বলেছে তাহলে এস জুড়ে দেবো ঠিক আছে যদি সালফাইড বলে তাহলে জুড়বো এস যদি সালফেট বলে তাহলে জুড়বো হচ্ছে SO4 ঠিক আছে সালফাইড বললে কি জুড়বো এস যদি বলে সালফেট তাহলে কি জুড়বো জুড়বো তাহলে হচ্ছে তোমার SO4 জুড়বো ঠিক আছে তাহলে এই জিনিসটা বোঝা গেছে এবার এখানে দেখো যদি আমরা এখানে যা বলেছে সেই অনুযায়ী অঙ্কটা করব কি বলা আছে যে ফেরাস সালফাইডের সাথে কার বিক্রিয়া করব ফেরাস সালফাইডের সাথে করব হচ্ছে লঘু এই সালফিউরিক অ্যাসিডের তাহলে কার সাথে বিক্রিয়া করছি ফেরাস সালফাইড তাহলে ফেরাসের মানে হচ্ছে ফেরাস মানে কি হয় ফেরাস মানে হয় হচ্ছে Fe ঠিক আছে এর সালফাইড কথাটা বলেছে আমি একটু আগেই বললাম সালফাইড বলা মানে তার সাথে জুড়ে দেওয়া হচ্ছে S ঠিক আছে এর সাথে জুড়ে দেব সঙ্গে আমি কার বিক্রিয়া করব সালফিউরিক অ্যাসিডে লঘু সালফিউরিক অ্যাসিডে বিক্রিয়া হবে তাহলে সালফিউরিক অ্যাসিডের সংকেত এতবার হয়ে গেছে জেনে গেছো তোখানে H2SO4 সালফিউরিক অ্যাসিড তো বিক্রিয়া করে কি পাবো বিক্রিয়ায় হাইড্রোজেন সালফাইড গ্যাস পাবো ঠিক আছে হাইড্রোজেন সালফাইড তাহলে বিক্রিয়া করে আমি হাইড্রোজেন সালফাইড পাচ্ছি হাইড্রোজেন আর সালফাইড হাইড্রোজেনের হয় H2 যেহেতু সালফাইড আছে আমি বলেছি সালফাইড থাকলেই S জুড়ে দিতে হয় তাহলে জুড়ে দাও হচ্ছে S হাইড্রোজেন সালফাইড পাবো তো দেখো এখান থেকে Fe আর এখানে S আর H2 দেখো H2 আর এই S দেখো H2S বেরিয়ে গেছে দেখেন এখানে H2 আর S এই যে H2S ঠিক আছে আর বাকি থেকে গেল হচ্ছে SO4 আর এখানে থাকলো Fe তাহলে বাকি জিনিসটা এখানে লিখে দাও FeSO4 ঠিক আছে তাহলে আমি এখানে কি করলাম যে জিনিসটা বাকি থেকে গিয়েছিল সেই জিনিসটা এখানে লিখে দিলাম হয়ে গেল আমাদের জিনিস এইবার এইখানে দেখো এখানে যেটা কিসে কিসে জিনিস আমাকে বলছে ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় 1.7 গ্রাম সালফিউরিক অ্যাসিড সালফিউরিক হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে হবে মানে আমাকে এইটা পেতে হবে মানে আমি এর আণবিক গুরুত্বটা কত হচ্ছে সেটা এখানে লিখব আণবিক ভরটা কত হচ্ছে লিখব তাহলে এই এত হাইড্রোজেন সালফাইড গ্যাস পেতে হবে তার জন্য আমার কত গ্রাম কি প্রয়োজন ফেরাস সালফাইড প্রয়োজন ফেরাস সালফাইড কত গ্রাম প্রয়োজন আর কত গ্রাম এইটা হবে ঠিক আছে তার মানে আমাদের কাজ হবে হচ্ছে এই যে জিনিসটা হাইড্রোজেন সালফাইড এইটা নিয়ে আর ফেরাস সালফাইড দিয়ে আমি বিক্রিয়া করছি তাহলে এইটা নিয়ে তো ফেরাস সালফাইডের সংকেত আমরা জানি যে ফেরাস সালফাইডের Fe মানে কত হয় Fe মানে আমি আগের পাটেও বলেছি Fe মানে হয় হচ্ছে তোমার দেখে নেবে হচ্ছে 56 হয় ঠিক আছে আর সালফার মানে S রয়েছে S মানে সালফাইড যেটা তার জন্য কত হয় 32 হয় তাহলে প্লাস হচ্ছে 32 ঠিক আছে আমি আগের পাটে লিস্ট দিয়ে দিয়েছি এইখানে স্কুলের কোশ্চেনটা তো লিস্ট দেওয়া আছে আমি লিখতে ভুলে গেছি যার জন্য তোমাদের অসুবিধা হয়তো হলেও হতে পারে আচ্ছা তাহলে সালফারের জন্য কত হলো 32 আচ্ছা Fe এর জন্য কত হলো 56 আচ্ছা এখানে এই যে H মানে কত হয় 1 হয় আর যেহেতু দুটো আছে তাই জন্য ×2 আচ্ছা সালফারের জন্য কত হয় বললাম সালফারের জন্য হয় 32 তাহলে এখানে লিখে দাও 32 বোঝা গেল আচ্ছা এবার দেখো 56 আর 32 যোগ করলে কত হয় 5 আর হচ্ছে 3 মানে 6 আর 2 যোগ করলে হয় হচ্ছে 8 5 আর 3 যোগ করলে হয় 8 তার মানে 88 হচ্ছে FeS এর আণবিক যে গুরুত্ব বা আণবিক ভর আর এটার জন্য কত হচ্ছে 32 আর এখানে হচ্ছে 2 মানে কত হচ্ছে 32 আর 2 হচ্ছে 34 ঠিক আছে অনেকে আমি দেখেছি 2 আর 1 32টাকে আগে যোগ করে তারপরে এক দিয়ে গুণ করে যদি এই অঙ্ক ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে কিন্তু ভুল হবে কারণ আগে গুণের কাজ করবে তারপর যোগের কাজ করবে ঠিক আছে তাহলে 32 এই 34 গ্রাম হচ্ছে আমাদের কি তৈরি হচ্ছে H2S তৈরি হচ্ছে 34 গ্রাম আর আমি FeS কতটা নিচ্ছি এত গ্রাম ঠিক আছে তাহলে বোঝা গেল তাহলে 34 গ্রাম H2S নিয়ে আমি পাচ্ছি কত গ্রাম পাচ্ছি হচ্ছে আমি 88 গ্রাম সরি ভুল বললাম 88 গ্রাম দিয়ে আমি এত গ্রাম তৈরি করছি বা এত গ্রাম তৈরি করবার জন্য আমার লাগবে এত গ্রাম FeS ঠিক আছে আবার আমি রিপিট করছি কোনো কেউ ঘাবড়াবে না মাথা ঠান্ডা করে কথাটা শোনো কেউ চিন্তা করবে না যে সব ভুলিয়ে যাচ্ছে তালগোল পাকাচ্ছে আমি আবার আস্তে করে আবার ঠান্ডা করে মাথাটা যদি তোমাদের ঠান্ডা থাকে ঠিক আছে মাথার মধ্যে জল ঢেলে না দরকার হলে তাও এটা জিনিসটা বোঝার চেষ্টা করো ঠিক আছে যদি আশেপাশে কেউ বক বক করে তাকে এক বকা মারো চুপ করিয়ে এই জিনিসটা ভালো করে শুনবে ঠিক আছে দেখো কি বলছে H2S আমি কত গ্রাম মানে তৈরি করছি 34 গ্রাম তার জন্য আমার FeS কত গ্রাম নিতে হচ্ছে 88 গ্রাম তাহলে 34 গ্রাম H2S দিয়ে আমি মানে 34 গ্রাম H2S এর জন্য আমি কত গ্রাম FeS নিলাম 88 গ্রাম ঠিক আছে আমাকে পেতে হবে কত গ্রাম 1.7 গ্রাম H2S ঠিক আছে তার জন্য কত গ্রামে বিক্রিয়া বিক্রিয়া ঘটাতে হবে তাহলে যেরকম বলেছে সেরকম অনুযায়ী করে দিই দেখো এখানে আমি কি করছি আমি এই অ্যারোগুলো মুছে দিচ্ছি ঠিক আছে তাহলে যাতে তোমরা এখানে তো লেখার খুব মুশকিল বোর্ডটা ছোট যেহেতু তাই না আমাদেরকে এখানে এরকম ভাবে অ্যাডজাস্ট করে করতে হবে জীবন মানে অ্যাডজাস্টমেন্ট ঠিক আছে তাহলে দেখো এখানে কি বলছে যে 34 গ্রাম H2S থেকে 34 গ্রাম H2S তৈরিতে কত লাগে FeS 88 গ্রাম FeS লাগে 88 গ্রাম ঠিক আছে আমাকে কি করতে হবে আমাকে লাগবে হচ্ছে 1.7 গ্রাম হাইড্রোজেন সালফাইড। তাহলে 1.7 গ্রাম H2S তৈরিতে FeS লাগে 1.7 এর সাথে 88 এর গুণ, তাহলে 88 ইনটু 1.7 ভাগ হচ্ছে এই 34টা নিচে ভাগ, তাহলে 34 হচ্ছে নিচে ভাগ। এই যে নিচে যে এই ডিজিটটা লিখলাম এই জায়গাটা কাটাকুটি করার মতন আমার অবস্থা খুবই খারাপ, কারণ জায়গা খুবই ছোট। আমি কি করছি, এই জিনিসটাকে নিয়ে আমি এই সাইডে এসে কাটাকুটি করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখ এখানে এই যে জিনিসটা রয়েছে এই জিনিসটা নিয়ে এখানে করছি। দেখো উপরে আছে 88 ইন্টু 1.7, তাহলে এখানে লিখছি 88 ইন্টু হচ্ছে কি আছে 1.7 আছে, লিখলাম। আচ্ছা নিচে কত আছে 34, তাহলে বাইরে লিখছি হচ্ছে নিচে 34। তো দেখো এখানের একটা পয়েন্ট তুলে দিলাম যদি, তাহলে এখানে 10 চলে আসবে, তাহলে 17 দুগুণে হয় 34, নিচে থাকলো 2 আর 88 কেটে গেল, উপরে থাকলো হচ্ছে 44 আর নিচে আছে 10। তাহলে এখানে কি হচ্ছে আলটিমেটলি এই জিনিসটা হচ্ছে উপরে থাকবে 44 নিচে থাকবে হচ্ছে 10, তাহলে এখানে তাই লিখছি, উপরে থাকছে 44 নিচে হচ্ছে 10। তো পয়েন্ট হচ্ছে এক ঘর সরে আসবে, তার ফলে হয়ে যাবে 4.5, এই হয়ে গেল আমাদের অ্যান্সার 4.4 গ্রাম। ঠিক আছে, তাহলে 4.4 গ্রাম আমাকে কি নিতে হবে, FeS নিতে হবে কত গ্রাম, এই 4.4 গ্রাম। কত গ্রাম H2S তৈরি করার জন্য, 1.7 গ্রাম H2S এর জন্য। এই 1.7 গ্রাম H2S এর জন্য আমাকে FeS কত গ্রাম নিতে হবে, 4.4 গ্রাম। তাহলে দেখো এই পার্টের ভিডিওতে আমরা যত রকমের টাইপ হয় রাসায়নিক গণনার, আগের পার্টের ভিডিও যারা দেখে নিয়েছো আর এই পার্টের যারা ভিডিও দেখে নিয়েছো, আমি তাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি তাদেরকে এই চ্যাপ্টার থেকে আর কোনো চিন্তা করতে হবে না, কারণ যত রকমের টাইপ হয় সব করাটা টাইপ থেকে আমরা একটা একটা করে কোয়েশ্চেন নিয়ে, ভালো ভালো কোয়েশ্চেন নিয়ে, কোনো আতিপাতি বা লাল্লান টপ কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করিনি। এখানে যে আলোচনা করেছি সব স্কুলের কোয়েশ্চেন বা হচ্ছে সালে আসা কোয়েশ্চেন বা টেস্ট পেপারের কোয়েশ্চেন বা হচ্ছে মাধ্যমিকের কোয়েশ্চেন বা ভালো ভালো কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করেছি। ঠিক আছে, টাফ কোয়েশ্চেন নিয়ে একটু আলোচনা করেছি, এবং এই কোয়েশ্চেনগুলো যারা করে থাকবে তারা যদি এইখানের অঙ্কগুলো ভালো করে বুঝে থাকো তো তোমাদেরকে আমি বলবো যে তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না। এবার তোমরা টেস্ট পেপারের কোয়েশ্চেন খুলে ভালো করে করার চেষ্টা করো, দেখো সমস্ত কোয়েশ্চেনই তোমরা ওখান থেকে অ্যাটেন্ড করতে পারবে। আর একটা টাইপ তোমাদের জন্য বাকি রয়ে গেল, যেটা হচ্ছে এমসিকিউতে আসে, যেটা হচ্ছে আণবিক গুরুত্ব, বাষ্প ঘনত্ব বা হচ্ছে ধরো তোমার ওই মোল ফোল দিয়ে একটা টাইপের কোয়েশ্চেন আসে, ওই একটা টাইপ বাকি রয়ে যাচ্ছে, ওটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট টাইপ। তো ওই টাইপটা আমরা নেক্সট পার্টে আলোচনা করে দেবো। 1 নম্বরের কোয়েশ্চেনের পার্টটা তোমার বাকি, 3 নম্বরের হয়ে গেল। দেখো রাসায়নিক গণনার মধ্যে থেকে 4 নম্বর থাকে, আমি তোমাদেরকে বলেইছি 4 নম্বরের মধ্যে থেকে 3 নম্বর তোমাদের পকেটের মধ্যে, এই পকেটের ভেতর ঠিক এইরকমভাবে তোমরা রেখে দেবে। থাকবে কি কত নাম্বার, 1 নম্বর থাকছে, ওই 1 নম্বরটা আমরা নেক্সট পার্টে আলোচনা করে দেবো। ঠিক আছে।